প্রিয় বন্ধুরা, এখন আমরা যে ভিডিওটি নিয়ে আসতেছি সেটা হচ্ছে মাত্র 1 গ্লাস একটা পানীয়। এই পানীয় তৈরি করে যদি আমরা খেতে পারি, তাহলে কিডনি রোগ থেকে আমরা নিজেকে সুরক্ষা রাখতে পারি এবং কিডনি রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। সেই কারণে কিডনিতে রোগ হওয়া ভালো নাকি কিডনি রোগ থেকে আমাদের আগে মুক্ত থাকা ভালো? সেই কারণে আমরা যদি নিজেদের কিডনি রোগ থেকে নিজেদের মুক্ত রাখতে চাই এবং কিডনি রোগ থেকে যদি নিজেদের সুস্থ রাখতে চাই, তাহলে আজকে আমি যে পানীয় উপাদানের সম্পর্কে বলবো, এই উপাদানটা আপনারা প্রতিপালন করবেন এবং এই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেবন করতে হয়, সেটা বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে আলোচনা করছি। সেটা আশা করি এটা আলোচনাটা শুনে প্রতিপালন করবেন, অবশ্যই কিডনি রোগ থেকে নিজেকে সুরক্ষা এবং সুস্থ সুন্দর রাখতে পারবেন। সেই সময় আপনারা কী করতে কীভাবে এই পানীয়টা বানাবেন, এই পানীয়টা বানানোর একটা সহজ একদম একটা উপায়, সেটা হচ্ছে আমরা 250 মিলিগ্রাম পানি নিতে পারি। 250 মিলিগ্রাম একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, তারপরে সেখানে আদা কুচি করে সেখানে আমরা 2 থেকে 3 চামচ পরিমাণে আদার কুচি এবং আদা কুচির রস নিলাম, সেখানে একত্রিত করব। তারপরে আমরা সেইখানে লেবুর রস মিশিয়ে নিব 2 থেকে 3 চামচ। সেই কারণে লেবুর রস মিশিয়ে একত্রিত আমরা মিক্স করব। যখন বানানো হবে ঠিক এটা তখন তখনই বানিয়ে এরকম ভাবে এই 3টা উপাদান আমরা একত্রিত ভাবে মিক্স করব। মিক্স করে ভালো করে করে নিব, তাহলে কি হবে, পানীয়টা এইভাবে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আর তৈরি হয়ে যাওয়ার পর এই পানীয়টা আমাদের শুধু কিডনি ভালো না, কিডনি তো ভালো থাকবেই, পাশাপাশি আমাদের হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং বি ভাইরাসটাও আমাদের কাছ থেকে দূরে থাকবে। তাহলে এই পানীয়টা আমরা এই সব উপাদান দিয়ে আমরা তৈরি করব। তৈরি করার পর আমরা এটা সেবন করব। সেটা কিভাবে সেবন করব, সেটা আমরা এটা আমরা প্রতিদিন বছরে 2 বার আমরা 1 মাস করে সেবন করতে পারি, তাহলে আমাদের কিডনি রোগ হবে না, সুস্থ থাকবে। সেটা যখন শুরু করব তখন আমরা এটা 30 দিন সেবন করব। 30 দিন সেবন করি তাহলে আমরা 6 মাস পর আবার 30 দিন সেবন করব। এরকমভাবে যদি আমরা এই এটা সেবন করি তাহলে আমাদের কিডনি রোগ হবে না এবং হ্যাপাটাইটিস বি ভাইরাসও আমাদের কাছে আসতে পারবে না। কিডনি সুস্থ থাকবে, হ্যাপাটাইটিস বি ভাইরাসও দূরে থাকবে। সেই কারণে সুস্থ দেহ সুস্থ মন সুন্দর জীবনক্ষণ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবং আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেতে পারেন। এবং ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।